হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল নিশিতা পালস লাইফস্টাইল। পাঞ্জাবি টিউটোরিয়াল নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। আজকে যে পাঞ্জাবিটি আমি আপনাদের সাথে কাজ করে দেখাবো, এটি ফাল্গুন কিংবা বসন্ত উৎসবে আপনারা যেমন পড়তে পারবেন, তেমনি চাইলে একই সাথে গায়ে হলুদের অনুষ্ঠানেও কিন্তু এই ধরনের পাঞ্জাবিগুলো পড়তে পারবেন। হ্যান্ড পেইন্টের পাশাপাশি পাঞ্জাবিতে আফসান এবং থ্রি ডি আউটলাইনার বা গোল্ডেন কালারের গ্লিটারের একটা কাজ করা হয়েছে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার পর যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন রাখবেন, তাহলে পরবর্তীতে আমি যে ভিডিওগুলো আপলোড করব আপনারা সেই ভিডিও নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। তো চলুন সরাসরি এখন মূল ভিডিওতে চলে যাই। এই হ্যান্ড পেইন্টের কাজটি করার জন্য আমি এখানে খাদি কাপড়ের পাঞ্জাবি নিয়েছি। এটা মূলত বড়দের সাইজের পাঞ্জাবি। তো এই কাপড় খাদি কাপড় বলতে অনেকে মনে করেন যে কাপড় হয়তো অনেক মোটা, কিন্তু আদতে বিষয়টি একদমই তা নয়। পাঞ্জাবির জন্য যে কাপড়গুলো করা হয় এগুলো অনেক সফট এবং আরামদায়ক কাপড়ই মূলত এই খাদি কাপড়। এছাড়া খাদি কাপড়ের পরিবর্তে আপনারা কটন কাপড়, আড়ং কটন কিংবা ধুপিয়ান সিল্কের উপরেও কিন্তু এই কাজগুলো করতে পারবেন। তো আমি পাঞ্জাবিতে কাজ শুরু করব, তার আগে রং সম্পর্কে আপনাদেরকে একটু পরিচয় করিয়ে দিই। পাঞ্জাবিতে কাজ করার জন্য এই ধরনের অ্যাক্রোলিক কালারগুলো আপনারা ব্যবহার করতে পারেন। আপনি যদি হ্যান্ড পেইন্টের ক্ষেত্রে নতুন হন তাহলে এই অ্যাক্রোলিক কালারগুলো দিয়ে নিশ্চিন্তে আপনারা কালার করবেন। এই কালারগুলো পার্মানেন্ট কালার, একদম তৈরি কালার। এই রং দিয়ে কাজ করার জন্য কোনো ধরনের কেমিক্যাল আপনাকে আলাদাভাবে ব্যবহার করতে হবে না। শুধু রং ঘন হয়ে গেলে তখন এনকে কিংবা বাইন্ডারের সাহায্যে রংটা একটু পাতলা করে নেবেন। এই ধরনের রঙগুলো চাইলে আপনারা এই বক্স হিসেবেও কিনতে পারেন। একটি বক্সে 10টি রং থাকে। এই বক্সের দাম নেবে 300 থেকে 350 টাকা। 10টি কালারের রং থাকে। এছাড়া চাইলে আপনারা লুজ হিসেবেও কিনতে পারবেন। সিঙ্গেল বোতল এগুলোর দাম নেবে 30 থেকে 35 টাকা করে। অনেকে জিজ্ঞাসা করবেন একটি শাড়িতে কিংবা পাঞ্জাবিতে কয়টি রং লাগতে পারে। এটি আসলে নির্দিষ্টভাবে বলা সম্ভব নয়, কারণ এটি ডিপেন্ড করে ডিজাইনে কতটুকু রং লাগছে তার উপরে। অ্যাক্রিলিক কালার করার পরে আমি এখানে আউটলাইনার দিয়ে দিতে এই গোল্ডেন কালারটা ব্যবহার করব। এটা হচ্ছে ফেব্রিকালার 3D আউটলাইনার। তো এটা মূলত গ্লিটার, এটা গ্লিটারের কাজ করবে, এটা কাপড়েরই গ্লিটার। ধোয়ার পরে এই রং কিংবা গ্লিটার কোনোটাই উঠবে না। পাঞ্জাবিতে আমি এই ডিজাইনটি দিয়ে মানে ডিজাইন করব। কাস্টমার ডিমান্ড ছিল মূলত এই পাঞ্জাবিটি। এটি সরস্বতী পূজা কিংবা বসন্ত যে কোনো উৎসবে আপনারা পড়তে পারবেন, চাইলে গায়ে হলুদের অনুষ্ঠানেও কিন্তু এই পাঞ্জাবিগুলো পড়তে পারবেন। তো এই যে ডিজাইন যেটি দেখছেন এটি মূলত আমার অর্ডারের পাঞ্জাবি। তো যিনি অর্ডার করেছিলেন দিদি, উনি এই ডিজাইনটা পছন্দ করেছিলেন। এই ডিজাইনের কাজ আমার আগেও অন্য কালারের পাঞ্জাবির উপরে করা আছে। তো দিদি তার পাঞ্জাবির কালার নিয়ে এলেন হলো বাসন্তী কালার, আর সেই সাথে ডিজাইনটা এটাই পছন্দ করে দিয়েছেন। তো এই ডিজাইনটা আমি ফ্রি হ্যান্ডে ড্রয়িং করে নিয়েছিলাম। এখন কার্বন ট্রেসিং পেপারের সাহায্যে আমি এটা পাঞ্জাবির উপরে ছাপ দিয়ে নিয়ে তারপরে রঙের কাজটা শুরু করছি। তো আমি কিন্তু এখানে মূলত কার্বন ট্রেসিং দিয়ে এখানে ডিজাইনটা করে নিয়েছি, ফ্রি হ্যান্ডে ড্রয়িং করিনি, যেহেতু পাঞ্জাবির অর্ডার ছিল দুইটা আর দুইটা পাঞ্জাবিতে একই ধরনের কাজ হবে। তো এই জন্য ডিজাইন যেন এদিক ওদিক না হয় সেজন্যই মূলত কার্বন ট্রেসিং করা। কিভাবে আপনারা কার্বন পেপারের সাহায্যে কাপড়ে ছাপ দিতে পারবেন এই সম্পর্কে কিন্তু ডিটেলস ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। ডেসক্রিপশন বক্সে আমি লিংক দিয়ে দিব সেই ভিডিওর, চাইলে আপনারা সেখান থেকে দেখে নিয়ে নিতে পারেন যে কিভাবে কার্বন পেপারের সাহায্যে কাপড়ে ডিজাইন বা নকশা তোলা যায়। প্রথমে আমি এখানে রং করে নিচ্ছি। আমি এখানে মাল্টিকালার ব্যবহার করব, লাল, সবুজ, সাদা। তো এই জন্য প্রথমে যে রংটা আমি দিয়ে কাজ শুরু করেছি এই রংটা দিয়েই মূলত সব তুলির কাজটা শেষ করে নিব। তাহলে আমার নির্দিষ্ট থাকবে যে এখানে এই জায়গাগুলোতে আমি এই এই রংগুলো ব্যবহার করব। আর হ্যান্ড পেইন্ট করার ক্ষেত্রে একটা বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে, একটি ফ্রেমের উপরে নিয়ে কাজ করতে হবে এবং ফ্রেমের নিচে কোনো কাগজ বা হার্ডবোর্ড বা পেপার যে কোনো কিছু একটা দিয়ে দিতে হবে, যাতে যদি কখনো এই রংটা লিক করে কাপড়ের নিচে চলে যায়, কারণ অনেক ক্ষেত্রে লিকুইড হয়ে গেলে কিন্তু এই সম্ভাবনাটা থাকে। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে পাঞ্জাবির পিছন সাইডে যাতে রং না লেগে যায় সেই জন্য কিন্তু এই ভিতরে একটি কাগজের আস্তরণ আপনারা দিয়ে নেবেন। আর সবসময় চেষ্টা করবেন ফ্রেমে রেখে কাজ করতে। আর যদি ওয়াশ পেইন্টের কাজ হয় সেক্ষেত্রে তো এভাবে করতে একটু সমস্যা হবে। তো কীভাবে পাঞ্জাবিতে ওয়াশ পেইন্টের কাজ করে আপনারা ডিজাইন করবেন সেই ভিডিও কিন্তু আমি আমার চ্যানেলে দেখিয়ে দিয়েছি এর আগে।
তো চাইলে ওয়াশ পেইন্টের ভিডিও পাঞ্জাবিতে কিভাবে করতে হয় সেটা আপনারা দেখে নিতে পারবেন, আমার চ্যানেলে বিভিন্ন ভিডিও দেয়া আছে, তো ভিডিওগুলো যদি ফলো করেন তাহলে আপনাদের বুঝতে অনেক সুবিধা হবে। কারণ হ্যান্ড পেইন্টের ক্ষেত্রে যারা নতুনভাবে কাজ করছেন তাদের জন্য এই ভিডিওগুলো অনেক উপকারী আমি মনে করি। তো আপনারা যদি নতুনভাবে হ্যান্ড পেইন্টের কাজ করতে চান, শাড়ি, পাঞ্জাবি, বেবি ড্রেস, বিছানার চাদর সব কিছুরই কিন্তু রং তৈরি থেকে শুরু করে সব কিছু আমার চ্যানেলে দেয়া আছে। রঙের কাজ শেষ, রং শুকিয়ে যাওয়ার পর আমি এবার 3D আউটলাইনার দিয়ে কাজ করে দিব। এটা হচ্ছে গোল্ডেন কালার, আর এই গোল্ডেন কালার এটা কাজ হয়ে যাওয়ার পর রং পুরোপুরি শুকানোর পর আমি মূলত এর উপরে আফসানের কাজ করে দিয়েছি। তো আফসান বলতে হালকা একটু টান দিয়েছি তুলির, এছাড়া আর সেভাবে ডিপ করে আফসান ওয়ার্ক করিনি, রঙের উপর দিয়েই ছড়িয়ে দিয়েছি। তার কারণ তাহলে রঙটা দেখতে অনেক হাইলাইট হয়েছে, তো হাইলাইট করার জন্যই আফসান এবং গ্লিটারটা দেয়া। এই ধরনের অ্যাক্রোলিক কালার যদি আপনারা না ব্যবহার করে একরামিন রং দিয়ে কাজ করতে চান সেক্ষেত্রে কিভাবে হ্যান্ড পেইন্ট বা ব্লকের রং আপ তৈরি করতে হয় বা এই রঙগুলো কোথায় কিনতে পাবেন, কোন দোকানে পাবেন, সেই সম্পর্কেও কিন্তু ভিডিও আমি আমার চ্যানেলে শেয়ার করেছি। তাই আমার অনুরোধ আপনারা যদি আমার ভিডিওর সেকশনে যান তাহলে কিন্তু সব ধরনের ভিডিওই আমার চ্যানেলে আপনারা পেয়ে যাবেন। এই ধরনের হ্যান্ড পেইন্টেড পাঞ্জাবি যদি আপনারা অর্ডার করতে চান তাহলে আমার বিজনেস পেজ নিশিতাস ক্রিয়েশনে আপনারা যোগাযোগ করতে পারেন। কমেন্ট বক্সের পিন কমেন্টে এবং ডেসক্রিপশন বক্সে আমি আমার বিজনেস পেজের লিংক দিয়ে দিব। রিজনেবল প্রাইসে এই পাঞ্জাবিগুলো আপনারা নিতে পারবেন। এছাড়া যদি চান কাপল ড্রেস হিসেবে নিতে, শাড়ি, পাঞ্জাবি, ম্যাচিং, বেবি ড্রেস সব কাজই মূলত করা হয়ে থাকে। এছাড়া হ্যান্ড পেইন্টের পাশাপাশি ব্লকের বিছানা, চাদর, বাটিকের শাড়ি সব কিছুই কিন্তু আমার পেজে আপনারা পেয়ে যাবেন একদম রিজনেবল প্রাইসে। আর যদি আপনারা আমার পেজটি ভিজিট করেন নিশিতাস ক্রিয়েশন তো অবশ্যই আমার পেজে একটি লাইক দেওয়ার অনুরোধ রইল। এছাড়া আপনারা যারা হ্যান্ড পেইন্টের কাজ নিয়ে উদ্যোক্তা হয়ে কাজ করছেন তো চাইলে আপনারা আমাদের ফেসবুকে একটি গ্রুপ আছে নিশিতাস কালার ফ্যামিলি নামে, সেখানেও চাইলে আপনারা জয়েন হতে পারেন। আপনারা যে কাজগুলো করেছেন সেগুলো আপনারা সেখানে ছবিসহ দিতে পারেন, তো সেটার লিঙ্কও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আমাদের ফেসবুক গ্রুপের লিঙ্ক। তো এই পাঞ্জাবিটির কাজ তো মূলত এখানেই শেষ, এখন এটি রোদে শুকিয়ে আয়রন করে দেন কাস্টমারের কাছে চলে যাবে। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।